জানতে চাই, জাতীয় পার্টি মানে একটা সারাক্ষণ আমরা দেখি কি, মানে ছোট কাল থেকে বড় হচ্ছে একটা ক্লাইম্যাক্স দেখে দেখে ভোটার রাজনীতি দিতে। আপনার যেহেতু জাতীয় পার্টি দুটো ভাগে বিভক্ত, দুটো অংশই, আপনি জিএম কাদের সাহেবের পক্ষ আর একটা রওশনপন্থী আছে, আপনাদের দুপন্থ পক্ষরাই কিন্তু আজকে ইসিতে চিঠি দিয়েছে, তো এই যে ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক জোট, নির্বাচনী জোট, কে কার সাথে থাকবে, একটা আপনাদের ক্লাইম্যাক্স কি শেষ হয়েছে? ধন্যবাদ আপনাকে। না, দুপক্ষ নই আমরা, আমরা একটাই পক্ষ। তাহলে দুটা চিঠি কি করে যায়? দুটা পক্ষ আমরা চিঠি দিয়েছি, আমাদের গঠনতন্ত্রে আছে যে জাতীয় পার্টির আসলে সিগনেচারটা করবে কে। যেহেতু আমরা ওই এই ভোটের জন্য প্রস্তুত, আমরা ভোটে যাব কি না এখনো কিন্তু আমরা ঠিক করি নাই। আমাদের চিঠিটা ইঙ্গিত দিয়েছে এইটা যে ভোটের জন্য তো আমরা প্রস্তুত আছি, সুতরাং এটা হলো একটা ফর্মালিটিস যে এই দিনের মধ্যে আপনি যদি আপনার কে সিগনেটারি সেটা যদি আপনি নির্দিষ্ট না করেন, পরবর্তী পর্যায়ে যদি আমরা ভোটে যেতে চাই তাহলে তো প্রবলেম হবে। আমরা তো ভোটের জন্য প্রস্তুত, আমাদের দলও প্রস্তুত, আপনি জানেন 300 সিটের ভোট প্রার্থীও প্রস্তুত, এটাও আপনি জানেন। সেই জন্য আমরা কার্যত এটা দিয়ে রেখেছি। এর মানে এই নয় যে আমাদের অধিকার নাই এখনও ভোটে যাব। এখন কথা হলো যে ভোটে আমরা এখনও সিদ্ধান্ত নিইনি, আমাদের নেতারা আমি যা শুনেছি দুই এক দিনের মধ্যেই হয়তো বা তারা ফিক্স করবেন যে তারা গেলে কোন পর্যায়ে যাবেন। এই পর্যায়ে আমরা আছি, এই পর্যায়ে চিঠিটা দিয়েছি। না, যে পর্যায়ে আপনারা চিঠিটা দিয়েছেন ফখরুল ইমাম সাহেব, সেটাকে কিন্তু আমরা খুব একটা নেগেটিভ দেখছি না, পজিটিভই দিচ্ছি। কারণ আপনারা কিন্তু একটা নির্বাচনী শেপের মধ্যে আছেন, আপনারা কখনোই বলেননি যে আমরা ভোট বর্জন করব। এবং তফসিল ঘোষণার তিন দিন পর যে চিঠি পাঠাতে হয় নির্বাচনী জোট হিসাবে, সেখানে কিন্তু আপনারা এই কার্যক্রমেও কিন্তু আপনারা শরিক হয়েছেন। তার মানে একটা আশা আছে যে জাতীয় পার্টি ভোটে অংশ নেবে। জাতীয় পার্টি সবসময় ভোটে অংশ নিয়ে এসেছে, খুব কম সময়ে একবার দুবার বোধহয় তারা ভোটে অংশ নেয় নাই। তাছাড়া জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে তারা ভোটে অংশগ্রহণ নিয়েছে। জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে, জাতীয় পার্টি ভোটে বিশ্বাস করে। এখন প্রবলেম হলো যে আমাদের জাতীয় পার্টির সিনিয়র লিডাররা মনে করেন পরিবেশটা এখনও ঠিক মতো হয়নি, সময় আছে হাতে, 30 নভেম্বর হলো লাস্ট ডেট, তারপরে আরও সময় আছে, 18 তারিখে আপনার হলো প্রতীক বরাদ্দ। এই সময়গুলোতে আমরা আশা করি যে হয়তো একটা সংলাপ হইতে পারে, সংলাপ হয়ে যদি পরিবেশটা ভালো হয় তাহলে আমাদের জন্য, সবার জন্য একটা খুব একটা ভালো ইঙ্গিত নিয়ে আসবে।